বাংলাদেশে ক্লিন ফিড দেয় এমন 20টিরও বেশি বিদেশি চ্যানেল আবারও চালু হয়েছে। 5 দিন বন্ধ থাকার পর চ্যানেলগুলো চালু হওয়ার কথা জানিয়েছেন কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি আনোয়ার পারভেজ। তিনি বলেন, ক্লিন ফিড পাওয়ার কারণে 15টি চ্যানেলের সম্প্রচার আবারও চালু করা হয়েছে। এছাড়া আরও যেসব চ্যানেলের ক্লিন ফিড পাওয়া যাবে সেগুলোর বিষয়েও খোঁজ নেওয়া যাচ্ছে, পাওয়া গেলে সেগুলোও চালু করা হবে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ক্লিন ফিড দেয় এমন চ্যানেলের সম্প্রচার অব্যাহত রাখার বিষয়ে দেয়া এক নির্দেশের পর এই পদক্ষেপ আসল। বিষয়টি স্বীকার করেছেন কোয়াব নেতারাও। তারা বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশ এবং ক্লিন ফিড বা বিজ্ঞাপনবিহীন ফিড পাওয়ার কারণেই এসব চ্যানেল চালু করা হয়েছে। যেসব চ্যানেল আবার দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমা কয়েকটি চ্যানেল এবং কোরিয়া, জাপান ও চীনের বেশ কিছু চ্যানেল। তবে ক্লিন ফিড না পাওয়ার কারণে ঢাকাসহ পুরো দেশে 40-50টির মতো চ্যানেলের সম্প্রচার বন্ধ আছে। মিস্টার পারভেজ বলেন, ঢাকার বাইরের শহরগুলোতে 60টির মতো চ্যানেল চলত আর ঢাকাতে চলত 90টি। এগুলোর মধ্যে সব মিলিয়ে এখন চালু আছে 50টির মতো। ক্লিন ফিড না থাকা ছাড়া সম্প্রচার বন্ধ থাকার আর কোনো কারণ নেই বলেও জানান তিনি। যেসব চ্যানেল দেখা যাচ্ছে, বুধবার রাজধানী ঢাকা থেকে বিভিন্ন চ্যানেলগুলো খুঁজে দেখার সময় যে চ্যানেলগুলোর সম্প্রচার চোখে পড়েছে সেগুলো হচ্ছে বিবিসি ওয়ার্ল্ড নিউজ, বিবিসি আর্ট, ডিডাব্লিউ, সিসিটিভি, ট্রান্স 24, আল জাজিরা, ফিনিক্স ইনফো নিউজ, এবিসি অস্ট্রেলিয়া, সিএনএন ইন্টারন্যাশনাল, লোটাস ম্যাকাও, এইচবিও এইচডি, সিএনবিসি গল্ফ, লাইভ স্পোর্ট, এএক্সএন এইচডি, ওয়ার্নার টিভি, এনএইচকে ওয়ার্ল্ড জাপান, চ্যানেল নিউজ এশিয়া, অ্যানিমেক্স এইচডি, সৌদি কোরআন, সৌদি সুন্না, কেবিএস কোরিয়া, রাশিয়া টুডে, আরিরাং, সিজিটিভি এবং ট্রাভেল এক্সপি। এসব চ্যানেলে বিজ্ঞাপন প্রচারিত হতে দেখা যায়নি। বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার সংক্রান্ত একটি পুরনো আইন বাস্তবায়ন করতে গিয়ে গত 1 অক্টোবর থেকে দেশে সব রকম বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। আইনটিতে বলা আছে, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হয় সেসব চ্যানেল বাংলাদেশে প্রদর্শন করা যাবে না। এই নিয়ম কার্যকর করতে গিয়ে শুক্রবার বিবিসি, সিএনএন সহ সব আন্তর্জাতিক খবরের চ্যানেল, খেলার চ্যানেল এবং ভারতীয় বিনোদন চ্যানেলগুলো সহ সব বিদেশি চ্যানেলগুলো বন্ধ করে দেয় কেবল অপারেটররা, যা এখন পর্যন্ত বন্ধই রয়েছে। কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশে ক্লিন ফিড ছাড়া বিদেশি টেলিভিশন চ্যানেলগুলো আবারও চালুর বিষয়ে কঠোর অবস্থানের থাকার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সরকার। রাজধানী ঢাকার এক অনুষ্ঠানে বিদেশি চ্যানেল চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিড দিলে তবেই কেবল অপারেটররা সেগুলো আবার চালাতে পারবে। তিনি জানান, এবিসিয়া নতুন করে আর কোনো সময়সীমা বেঁধে দেওয়া হবে না। সাংবাদিকদের জবাবে মন্ত্রী বলেন, আমাদের ডেট 1 অক্টোবর, যারা ক্লিন ফিড সহ চালু করতে পারবে তারা চালাতে পারবে, যারা পারবে না তারা পারবে না, আর নতুন ডেডলাইন কোনো দরকার নেই। এদিকে ক্লিন ফিড দেওয়া টিভি চ্যানেলগুলো চালুর বিষয়ে 4 অক্টোবর বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়, এতে ক্লিন ফিড দেয় এমন বেশ কয়েকটি বিদেশি চ্যানেল বন্ধ না রেখে সম্প্রচার অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো বিদেশি টিভি চ্যানেল ক্লিন ফিড দেওয়া সত্ত্বেও 1 অক্টোবর থেকে সম্প্রচার বন্ধ রাখা হয়। এ ধরনের কর্মকাণ্ড কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর পরিপন্থী। আন্দোলন হবে কি? 1 অক্টোবর থেকে ক্লিন ফিড না দেওয়া থাকায় বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার সাময়িক বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হওয়ার পর এ নিয়ে উত্তেজনা ছিল দর্শক ও কেবল অপারেটরদের সংস্থাগুলোর মধ্যে। 2 অক্টোবর শনিবার কেবল অপারেটর সমন্বয় কমিটি নামে কোয়াবের একটা অংশ 4 দফা দাবি জানিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা হয় যে 4 অক্টোবরের মধ্যে কেবল টিভি নিয়ে জটিলতার অবসান না হলে সমগ্র বাংলাদেশের কেবল অপারেটরদের
নিয়ে বৃহত্তম আন্দোলন যাবেন তারা। এ বিষয়ে কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পাজভেদ বলেন, পুরো কোয়াব নয় বরং কোয়াবের একটি অংশ আন্দোলনের কথা বলেছিল, তবে এই মুহূর্তে আন্দোলনে যাওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। মিস্টার পারভেজ বলেন, আন্দোলন কোনো সমস্যার সমাধান নয়, আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, কোনো চ্যানেল ক্লিন ফিট পাওয়া যাবে কি না সেটি নির্ভর করে ব্রডকাস্টার এবং স্থানীয় পরিবেশক বা ডিস্ট্রিবিউটরদের উপর, সেখানে কেবল অপারেটরদের কোনো ভূমিকা নেই, তবে সব পক্ষের সাথে আলোচনা চলছে। কেবল অপারেটররা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে যাবে বলে জানান কোয়াবের এই নেতা।